কোথাকার চল ঘর থেকে বেরিয়ে চল বলছি যেমন খেলবে ঠিক করেছে এগুলোর মানুষগুলোকে তেমনি ঠিক করেছে এই 90 কোটি মানুষ গোটা সারা বাংলাকে জনগণের চিকিৎসা করতেন ডাক্তার বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষ বোস জানতে পারলে 1992 খ্রিস্টাব্দের পর চাঁদের আলোয় দিয়ে লেপটা গরম করে দিব বলেছি গরম জামাই বাবু আমি ঠিক করে ফেলেছি মেলেছি তোমার জন্য আমি প্রজাপতির পাখনা মেলেছি তোমার পাপড়িগুলোকে তুমি মেলো ছড়ে গেল শিউলি একেবারে ছড়ে গেল এবার এই বেকা চৌধুরী এই গ্রামের মাটিতে খেরা শুরু হলো আর তুমি হাসতে হাসতে আমার তো
তোরা জানিস ভগবান আমাকে শাড়ি পরতে বলেছে? ভগবান তোরা যেদিন আমার শাড়ি খুলে নিলি সেদিন রাত্রে আমি কাঁদতে কাঁদতে ভগবানকে বললাম, ভগবান তুমি আমাকে ছেলে না করে মেয়ে পাঠিয়েছো কেন? আমি যদি মেয়ে হতাম কি সুন্দর মেচ করে শাড়ি মানুষকে ডাকি, তোরা চুপটি করে দাঁড়া। আচ্ছা বল।
Hold the
করবি? তাহলে খেলাটা আমি নিয়ে যাব। না, যাও দাদু। আমি দাগ নিয়ে যাবো। সব খেলার মাঠ থেকে উঠে যা, দেখতে পাচ্ছি না আমি ব্যাডমিন্টন খেলতে এসেছি। এইভাবে আমাকে ইনশাল্লাহ এক্ষুনি জামাই বাবু এসে তোদের সকলকে টাইট করে দেবে। আমরা কি ভোর সন্ধে বেলায় মা মনসা আধুনিক মা মনসাকে দর্শন করলাম? কি বললি ছোট লোক মেয়ে? তাহলে থনো থন থলে বেবি, তোমরা তোমরা কিন্তু ব্যথে আছো ওই তাঁতিদের তাঁত খোলা ফতল খেয়ে। চুপ কর কেলো ভূত, হঠাৎ তুই আমার সঙ্গে কথা বলতে আসবি না। খবরদার, খবরদার বাঁকা চৌধুরীর শালিক, আমার ভাইকে তুমি উল্টা পাল্টা কথা বলবে না। হাউ স্ট্রেঞ্জ, এই মাংসপিণ্ডটা তোমার ভাই? ইয়েস। আরে মাইরে বলবে পরে, আগে শাড়িটা ঠিক করে পরো। ওই পেট কাটা পিট কাটা হাত কাটা ব্লাউজ পরে এসেছো, সরি বলবে পরে। আগে আগে তোমার ওই হাত কাটা পিট কাটা ব্লাউজ দেখে না আমার এই শরীরটা চিনচিন চিনচিন করছে। মাইরি 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 আবার কি? ওই আইরি ক্ষেতের ভেতরে চলো, আমি তোমাকে মাইরি কথার মানেটা শিখিয়ে দেব। এমন শিক্ষা তোমাকে দেব যা তুমি জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। ছোট লোক মেয়ে দাঁড়াও, এখনই জামাই বাবু এসে তোদের সকলকে না একেবারে উচিত শিক্ষা দেবে। ওই ইঁদুর কলের ভয় দেখাবার শহরে বিবি, তোমার এই গামবুট পরা জামবুটকে এ গায়ের সবাই চেনে। তা তুই ঠিক কথা বলছিস তা, বাঁকা তোদলি বড় লোক হলে কি হবে, থাতলে থে দেতে আতে কাতে এ গায়ে লোকলা সেটা গালে টেনে তোর কোলে মরবো। এক তোর মায়ের কথাবার্তা শুনে আমার তো মনে হচ্ছে শহরে শহরে মেয়ে লেগেছে, আমার কথাগুলো এবার মিললো তো। তোর মা থাক থাক কথা কলা কথা বলে কি বলো ফোনলি তো? তুই এলাম আমাদের কোনো আমার সঙ্গে মিটবি না। আমিও তোর সঙ্গে কোনো খেলতে আসবো না কোনোদিন। না না, কোনোদিন আসবি না, সেকেন্ড টাইম আমার ছেলের সঙ্গে তুই কোনোদিন। আমার ভুল হয়ে গেছে বলো মা, আর আমি কোনোদিন আসবো না বলো মা, আমি কোনোদিন আসবো না। মানিক 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 শহর সম্পর্কে আজে বাজে কথা বললে ওরও গায়ে রাখবে আর আমারও গায়ে রাখবে। শহরে শহরে মিলে গেল।
গেল তো, আমার কথাগুলো মিলল তো। ভালো, খুব ভালো। বৌদি, আপনার অনেক কথা শুনেছি, তাই ভাগ্যক্রমে আপনার মতন শিক্ষিত সুরুচি সম্পূর্ণ দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। তাহলে শোনো, ওই ছোট লোক মেয়েটার সঙ্গে মেলামেশা করি বলে তোমরা যে চালাকির জাল পেতে আমাকে ধরতে এসছো, তা তোমরা কোনোদিন আমাকে ধরতে পারবে না। হ্যাঁ বলুন। আমি ওদের না, ওদের কথা বাদ দিন তো বৌদি, অনেকদিন ধরে আপনার সঙ্গে দেখা করার সুযোগটুকু খুঁজছিলাম, তাই ভাগ্যক্রমে সেই সুযোগটুকু রাধাকৃষ্ণ ঘটিয়ে দিলেন। জামাইবাবু, জামাইবাবু বলুন এবার আপনি কি করবেন? আমরা ওই পুকুরের ধারে কি বসি, তারপর কিছু দুজনে প্রয়োজনে কথা বলি, চলো চলো। ভালো, জামাই বাবু এই শান, প্লিজ কাম হিয়ার। ইস, ঝিমঝিম করছে আবার ইয়া জান, জিমি জিমি জিমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জিমি জিমি জিমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আজারে মেজি রায় এ জাগে জাগে রায়, আজারে মেজি শান এ জাগে জাগে রায়, আসতে পারি? এসো এসো, দেখাটা করবো। আরে এত তো আসার সময় হলো। ভালো, খুব ভালো। তা অরূপ রতন বাড়িতে কেউ নেই তো? না, ওরা ছিল, দু ভাই কোথায় গেল? শুনেছি ওদের দু ভাই, ওদের দু ভাই সংসারে নাকি একেবারে ঝড় তুলেছে ঝড়। আচ্ছা বৌদি, আপনি বলছিলেন এই শিগগিরি মাঝখানে একটা কি একটা তুলে দেবেন? ওই শিউলের বাড়ির মাঝখানে আপনি নাকি দেওয়াল তুলে দেবেন? তাল
আমি আপনাকে কথা দিচ্ছি বেকা ঠাকুরপো, ওই আপনার সালে মিলির সঙ্গে আমি আমার চাঁদের বিয়ে দেবো, ঠিক করেছে? জামাই বাবু, আপু তো চলে গেলেন, একটু পায়ে ধুলো দিয়ে যান বলি। আসি, ভালো, খুব ভালো। আন্টি, কি গো তোমার ওই যে ছোট জায়ের সংসারে দুরবস্থা কত দূর! আরে ছোট জায়ের সংসারের কথা বলছো তো, সেখানে এখন বেজে উঠেছে কান্নার সুর। ও তাই বুঝি, তাহলে এখন চলো। এতদূর যখন এসেছি তখন তোমার জামাইবাবুর সঙ্গে আর একটু দেখা করে যাই না, কি বলে? তখন আমি বলবো ভালো। দাদা, ও দাদা, বলি অফিস থেকে কি করছো বলো তো? কোথায় কখন থেকে বসে আছি আমি তোমাকে সুখবরটা দেওয়ার জন্য? তোমাকে না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। দাদা, ও দাদা, দাদা! কি হলো, কি হলো রে রতন? অফিস থেকে ফিরতে না ফিরতে এত ডাকাডাকি শুরু করেছিস কেন? বলবো দাদা, সব কথা বলবো, আগে তো আর পায়ে ধুলোটা নি। আরে ওর ব্যাপারটা কি, হঠাৎ প্রণাম করলি যে? দাদা, বলবো দাদা, সব বলবো, আগে তুমি মুখ হাত ধুয়ে বাবুর মতো চেয়ারে বসে চা খাবে তোলো তো, তারপর সব কথা বলবো। আরে চা তো খাবোই, কিন্তু তোর মুখ থেকে কথাটা না শোনা পর্যন্ত আমি যে মনে শান্তি পাচ্ছি না, শান্তি। অশান্তি আর অশান্তি, অশান্তি তার মানে নিশ্চয়ই তুই কারোর সঙ্গে ঝগড়া করেছিস। দাদা, তোমার ভাই আছে কি সেই আগের মতো? তাহলে অশান্তি তুই দেখলি কোনখানে? গোটা গায়ে চাষিদের মনে মনে। তার মানে এবার ধানের ফলনে আমরা আছি প্রথম স্থানে। বলিস কি রে, প্রথম স্থানে আমরা? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। সব বেটা চাষি একেবারে টেরা হয়ে গেছে, টেরা। কেউ বলছে রতন মল্লিক গোপনে গোপনে সব জমিতে ভেড়ার চেলি দিয়েছে, কেউ বলছে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ইউরিয়া দিয়েছে, আবার কেউ কেউ বলছে ধান রোয়াবার আগে বেশি করে জমিতে দিয়েছে ফসফেট আর পটা। রতন দাদা, রাগে হিংসে চাষিগুলো বুকগুলো ফেটে যাবে দুম ফটাস করে। বলিস কি রে ভাই? হ্যাঁ গো দাদা। চুলে তোর পাক ধরলে কি হবে, স্বভাবটা সেই না আগের মতোই রয়ে গেছে। ওসব কথা এখন বাদ দাও, আমি গাই চাষিগুলোকে কি বলছি জানো? কি বলেছিস? শোনো শোনো চাষি ভাইরা, আমার জমিতে বেশি করে ধান ফলার কারণ একমাত্র আমার দাদার আশীর্বাদ। রতন দাদা, বুঝলে তো দাদা, আমি তোমাকে কেন প্রণাম করলাম? কি হলো তোমার চোখে জল কেন দাদা? এই বয়সে কোনো বাধায় মানল না রে ভাই, তাই তো চোখ জলে ভরে গেল। মুছে ফেলো দাদা, চোখের জল মুছে ফেলো। না না, তুমি মুছবে কেন, চোখের জল আমি মুছে দিচ্ছি। এবার দাদা একবার একবার আগের মতো হাসো দাদা, একবার হাসো। রতন তোর মনে পড়ে অনেকদিন আগে তুই এমনি করে আমার সামনে বসে আমাকে জিজ্ঞাসা করেছিলিস, দাদা তুমি আমাকে কতখানি ভালোবাসো? হ্যাঁ সব মনে পড়ে, এই তো একটু একটু করে মনে পড়ে যাচ্ছে,
সেদিনের সব কথা আজ যেন আমার চোখের সামনে ছবির মতো ভাসছে। ভাই, যে বারা তুমি আর আমি প্রথম মায়ের সঙ্গে মামার বাড়ি যাই, সেই কোপাই নদী পার হয়ে পারে উঠে দেখলাম একটা লাল বাছুরকে দুধ দিচ্ছে, একটা তেল চুকচুকে কালো গায়, সেই কালো গায়ের সিঙে বসে শীষ দিচ্ছে একটা ফেঙে পাখির বাচ্চা। তুই এমনি করে আমাকে জড়িয়ে ধরে বললি দাদা, ওই পাখিটা আমাকে এনে দাও দাদা, ও কি আমি পুষবো? আর একদিনের কথা মনে পড়ে, সেদিন সবে মাত্র বাবা মারা গেছে, আমার নতুন ক্লাসের বই কিনতে হবে, সদ্য বিধবা মায়ের হাতে টাকা পয়সা কিছুই নেই, মাও কাঁদছে আমিও কাঁদছি, আমার নতুন ক্লাসের বই কিনতে হবে, বই কিনতে না পারার দুঃখে কাঁদতে কাঁদতে কখন যাবে কুমিয়ে পড়েছি, সেদিন এক টাকা চার না তোমার পাই নামিয়ে দিলে বলেছিলাম। এই দাদা উঠ না উঠ, এই দেখ আমি এক টাকা চার না বই কেনার জন্য নিয়ে এসেছি, তুই মানুষ হবি বলে, হ্যাঁ দাদা দাদা ওঠ না। তোর গালে এমনি করে চড় মেরে তোকে বলেছিলাম চোর কোথাকার, কার টাকা চুরি করেছি? আমি চুরি করিনি দাদা, আমি চুরি করিনি, মাকে লুকিয়ে লুকিয়ে দত্তদের বাড়িতে মুনিশ কেটে তুই মানুষ হবি বলে তোর জন্য এক টাকা চারানা নিয়ে এসেছি। সে কথা আমি আজ ভুলিনি রে ভাই, আমিও ভুলিনি দাদা, কি করে ভুলবি, তুইও ভুলতে পারিসনি আর আমিও ভুলতে পারিনি, তাই তো তাই তো ছোটবেলায় তুই যেটা খেতে ভালোবাসতি সেটা আমি কিনে এনেছি তোর জন্য। কি এনেছো দাদা, কি এনেছো? সোন পাপড়ি, সোন পাপড়ি, এই বয়সে আমি সোন পাপড়ি খাব? আচ্ছা দাদা, তুমি সোন পাপড়ি এনেছো আমাকে? চুপ কর তো, এখন তোর বৌদি আমার বৌমা চার মানি গোড়া শুনতে পাবি, আর শুনতে পেলে তুই আমি দুই ভাই লজ্জায় পড়ে যাব। দাদা এই ওরে গাধা, এই সময় দেখ কেউ কোথাও নেই, তুমি খাবে না, তুমিও হা করো আর আমিও খাই। ছি 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 ছি, মানুষ যে এত স্বার্থপর হয় সে আমার জানা ছিল না। স্বার্থপর যে যেমন স্বার্থপর তুমি আর তেমনি স্বার্থপর ওই বর ঠাকুর। কি ঘুরিয়ে গেছে বৌমা, আমার সুর তুলে তুলে কথা বলা হচ্ছে, এই যে মালিকের বাবা এদিকে এসো, এসো বলছি এসো। বলি আমি কি বাড়ির কেউ নই? ইয়ে মানে বলছিলাম কি, তুমি তো আমাদের সংসারে লক্ষ্মী প্রতিমা। ও সেই জন্যই বুঝি আমাকে বাদ দিয়ে দুজনে মিলে সোন পাপড়িটা খেয়ে নিলেন, কই আমাকে দিলেন না তো। কিন্তু তুমি আমাকে ঠকাতে পারবে না বৌমা, এই দেখো আমি তোমার জন্যও সোন পাপড়ি ভাগ করে নিয়ে এসেছি, তুমি রান্নাঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবে, খবরদার তোমার দিদি যেন জানতে না পারে,
তিনি আমার এসব পছন্দই করেন না। দিদি পছন্দ করুক আর না করুক, আমার চাঁদ আর মানিক তো পছন্দ করে, তাই তো সোনপাপড়িটা। আমি আমার আঁচলে বেঁধে নিলাম, তার সঙ্গে আমার এই মাসের মাইনের টাকাটাও আঁচলে বেঁধে রাখো বৌমা। রতন টাকাগুলো বৌমার হাতে দে। বৌ নে, এই টাকাগুলো নে। ঈশ্বর আমার এই সুখের সংসারে ঝড় তুলবে কে? তুই আমার জামাইয়ের মাইনে টাকাটা নিজের আঁচলে বেঁধে নিলি চাবি, গাজাই আজ এখনই খুলে দেবো আমার মনের ভিতর লুকিয়ে রাখা কালকে তেল ঝাঁপে। তুই একটা দাঁড়িয়ে আয়, আমার একটা কথা শুনে যা। কি বলছো বাবা? তুই তোর নিজের ভালো মন্দ নিজে বুঝবি না বাবা। এদিকে তোর যা গাই গাই ঘুঙুর বাজিয়ে সর্বনাশ করে দে। তার মানে আজ ও চাপাত অরূপের মাইনে টাকাটা নিজের আঁচলে বেঁধে নি। কি বলে? কাল রাতে তোমার জামাইকে এত করে বুঝে বলা সত্ত্বেও আজ আবার সেই কাজটা করলে? ধরতে হলে জামাইকে আজই চেপে ধার, নইলে ভবিষ্যতে তোকে এ বাড়িতে ঝিঁঝিরি করতে হবে। দুঃখের কথা কারে কই, যার ধন তার ধন নয় নেপই মারে দই। তাহলে শোনো বাবা, ওই জন্য আমি তোমার কথা মতো বেকা চৌধুরীকে আমাদের বাড়িতে আসতে বলেছি। এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস, তাহলে ধৈর্যে একটু আগুন খাই। অরূপ রতন বাড়িতে কেউ নেই তো? না, ওরা ছিল, দুভাই কোথায় গেল? ভীষণ ভালো, দারুণ ভালো। তাহলে এই সুযোগে চাঁদ আর মিলির বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে নে, ওটাই ভালো। বলো বাবা, নিজের মুখেই বলো। তা অরূপ রতন আবার এরূপ মন্তব্য করবে না তো? না ভাই, বুঝতে বাদ দাও তো। বলছিলাম কি বলো, মানে ওই সব সংসারে তো আছে ভাই ভাই ঠাই ঠাই, তাই সত্য কথাটা বলতে কষ্ট না, ওটাই ভালো। বলছিলাম কি, ওই যে ওঠনের মাঝখানে কি একটা তুলবেন বলছিলেন, সেই কথাটা যদি নিজের মুখে বলে। আপাতত মনটাকে আমি বুঝিয়ে বলবো, বাঁকা চৌধুরী খিড়কির পথে বাড়ি চলো। আমার অরূপ রতন মনে না করে আমার জন্য সংসারটা ভেঙে গেল। যতখানি এগিয়েছি খুব একটা মন্দ এগোইনি, ভালো, খুব ভালো। এইবার এইবার আমাদের সংসারে লেগে যাবে মজা। বোঝা রে বোঝা, দেও যা যাই ছেড়ে ভাইজি। এই এতগুলি বোঝা তুই কতদিন টানবি? আমি আর কোনো কারো বাধা মানব না। ওই তো, ওই যে তোমার জামাই ওই কেলে ভূত ভাইটার সঙ্গে দানে দানে গল্প করছে। এই যে এদিকে বার এসো তো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমাকে এখনই গ্রাম উন্নয়নের ব্যাপারে অঞ্চল প্রধানের কাছে যেতে হবে। কি বলবে তাড়াতাড়ি বলো। আমি জানতে চাই এই রকম কারবার এই সংসারের কতদিন চলবে? ওরে বাবা, তো
তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে এই সংসারে এখনই আগুন জ্বলবে। জ্বলবে তো বাবা বলু, এ মাসের মাইনের টাকাটা তুমি তোমার ভাদর বউর হাতে তুলে দিলে, এরপরে কি ভেবেছ তার হাত দিয়ে জল গলবে? কি বলতে চান আপনারা? এমনি করে তুমি আমার মন সম্মান আর কতদিন দু পায়ে ধরবে? বলো বলো, উত্তর দাও, উত্তর দাও। এত করে নিষেধ করা সত্ত্বেও কেন কেন তুমি টাকাগুলো ওই চাপির হাতে তুলে দিলে? লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ঝাঁপি মানায় বলে। দিনের পর দিন তুমি যা কি করছো একটু ভেবো বা। আপনি কি বলতে চান? অন্নপূর্ণার হাতে অন্ন ভাণ্ড তুলে না দিয়ে আপনার মেয়ের মতো একটা মরুভূমির হাতে পয়সা তুলে দেব? কি ছোটবু, অন্নপূর্ণা আর আমি মরুভূমি? তুমি আমার তোমার বাবা আমার হাতে ছেলে বলালোর ঝুমঝুমে তুলে দি, আমাকে খোকা বানানোর চেষ্টা করো না। তুমি? আমি এদেশের হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের কর্তব্যকান্ত যিশুর প্রতিনিধি হয়ে তোমার মতো স্ত্রীর কাছে আর আপনার মতো শ্বশুরের কাছে একটাই শুধু অনুরোধ, যে স্বার্থের সরিতে বাঙালি সমাজের একান্নবর্তী পরিবারগুলোকে কেটে টুকরো টুকরো হয়ে গেছে সেই স্বার্থের চুরি বসিয়ে এই অরূপ রতনের এই সরল সন্তানটা মাঝে মাঝে তীরে দুহাত করে সংসারে খোরাম খুঁজি খোরাম। আচ্ছা আরে এই তুমি চলে গেলে কেন? এসো এদিকে, করে এসো বলছি। চলে গেল বললি ও কইলা, আমি এই বাড়িতে আমার আর থাকা চলবে না। এরপরে আর এখানে তোমরা দুইজনে বোঝাপড়া করে নিয়ে আমি কাগজ পড়তে চাই। সেলাম সেলাম শ্বশুর মহাশয়, আপনাকে হাজারো হাজারো আমি কি তোমাকে সেই কথা বললাম দুষ্টুটা? তুই না আরে তুমি না বিনা কারণে আমার পরে গে যাও। আমি বলছিলাম কি, এ গায়ের হিন্দু মুসলমান গরিব মধ্যবিত্ত এদের নিয়ে তো অনেক কিছু ভেবেছো, কিন্তু নিজের ছেলে তাঁদের ভবিষ্যতের কথা কি একবার ভেবেছো? তুমি আর তোমার বাবা তো আমার হয়ে ভেবে দিচ্ছ। ওহো, রাখুন না লক্ষ্মীটি। আরে যাদের কলেজের পড়াশোনা শেষ হয়ে গেল এখনো যে ওই এ গায়ের হিন্দু মুসলমান সঙ্গে হই হুল্লোড় করছে তার পক্ষে যে ভালো হচ্ছে? তার বাবা কাকা চিরকাল যা করে এসেছে সেও আর তাই করছে। কেন, তার বাবা কি এ গায়ের কোনো মেয়ের সঙ্গে প্রেম করছিল? তার মানে এ গায়ের সবাই জানে ওই ছোটবের ভাই যে শিউলির সঙ্গে চাঁদের অবাধ মেলামেশার কথা, আর তুমি জানো না? কেন জানবো না, ছোট মামা তো বলেই রেখেছে তার ভাইজির সঙ্গে চাঁদের বিয়ে দেবে বলে। সে সুযোগ আমি ছোট বউকে দেব না, আমি ঠিক করেছি ওই বেকা চৌধুরী শালিমিলির সঙ্গে আমি আমার চাঁদের বিয়ে দেব ঠিক করেছি। আরে উঠে বললে কেন, কথা মন দিয়ে শোনো। এই ব্যাপারে না ওই বেকা ঠাকুরের সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে। তুই না, তুমি কি বলতে চাও আমাদের সঙ্গে বাঁকা চৌধুরীর সম্পর্কটা কি সেটা কি তুমি জানো না? তোমার কি মনে নেই আমি গ্রামে ফেরার আগে আমার ভাইয়ের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে? দিনের পর দিন সে গ্রামের গরিব মানুষগুলোকে ঠকিয়েছে, টিপ ছাপ দিয়ে দু বিঘে জমি কেড়ে নিয়েছে সুকুমারের বাবা, আত্মারে দাদুর কেড়ে নিয়েছে খামার বাড়ি। তোমার কি? আমার কি সে তুমি বুঝবে না? ওই আত্মার সুকুমার সত্যবান এরাই আমার আপনজন, তাদের প্রত্যেককে ঠকাই সেই অমানুষ বাঁকা চৌধুরী। তাই পাঁচ ছয় বছর আগে একদিন আমি আর রতন সেই বাস্তু ঘুঘুর বাসা ভেবে দিতে তার বাড়িতে গিয়ে
মানুষগুলোকে ঠকাবার জন্য। ভালো, খুব ভালো। তোমাদের কথাবার্তা শুনে অঙ্গ আমার জ্বলে গেল। খেলনা পিছু এই গ্রামের মানুষগুলোকে শালা তোমার দোকানে সার কিনলে সে সারে কাজ হয় না। আরে অসার মন্তব্য, পোকা মারা ওষুধ কিনে জমিতে ছড়ালে পোকা মরে না। ও গোলমাল করে না, তোমার সারে ভেজা ওষুধে ভেজা করতলের কেরোসিন চড়া দামে বিক্রি করো। কোন আইনে করো, কেন করো, তার কন্ঠ আমাকে দিতে হবে, উত্তর দিতে হবে। আগাম দাদন দিয়ে তোমরা কেন তোমার রেশনে কন্ঠলের তেল খরিদ হয় কম দামে? উত্তর যদি না দিতে পারো তাহলে আমাদের সঙ্গে ভালো ভালো তার আগে থানায় গিয়ে জেনে আসা ভালো। তাদের সঙ্গে আমার কত টাকা মাস সোহারা ছিল, যে বাঁকা চৌধুরীকে সাত দিন হাজত খাটতে হয়েছিল, যে বাঁকা চৌধুরী সারা গ্রামের শত্রু, তুই সেই বাঁকা চৌধুরী সালির সঙ্গে আমার ছেলে চাঁদের বিয়ে ঠিক করেছ? হ্যাঁ করেছি, কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বড় বউ, এই বয়সে খুকি সেজে থেকো না। আচ্ছা বাকি কথা দাও, আমি আমার ছোট ভাই আর ছোট বৌমার সঙ্গে আলোচনা করে আজ রাত্রে তোমাকে বলবো। আজ রাত্রে আমিও তোমাকে আমার লাস্ট ডিসিশনটা জানিয়ে দেব। ও তুই না, আমি তো আড়ি পেতে সব কথা শুনলাম। আরে কি কথা, তার সঙ্গে সঙ্গে একটা প্ল্যান ঠকে গেল। কি প্ল্যান বাবা? বাবা এই প্ল্যানে বাছা ধনকে ধরা দিতেই হবে। এই গঙ্গাধরের বুদ্ধির জালে কোঠাকারকে জায়ের মায়ের পায়ের ঘায়ের তেল পোড়া, শিউলির সঙ্গে তাদের বিয়েটা। আসতে বাবা আসতে, ওই কালকে শুনে দেওর আর শয়তানি ছোট বউ শুনতে পারি। কাল সকালে বেরিতে যাওয়ার ছল করে আমি বাঁকা চৌধুরী বাড়ি যাবো। বাঁকাকে বলবো তোমার শালির বিয়েতে কি কি দান যৌতুক দেবে আমাকে একটা ফর্দ করে দাও। তাহলে আমার কথা শুনে না বাবা, ওই জন্য আমি বেঁকা ঠাকুর পে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দিতে বলেছি। আরে ও কি না, আর সবার সময় ঘরে খিল দিয়ে গভীর রাতে ছবি দেখতে দেখতে ওই কথাটাই ভাবছিলাম। আর তখনই ঠিক করে ফেললাম। কি বাবা? বাঁকাকে বলবো বাবা বাঁকা আমার নাতির বিয়েতে একটা কালা টিভি নেব। ভালো, খুব ভালো। তা দাদু এই বয়সে ঘরের মধ্যে ঢুকে তুমি কি দেখবে? আদ ল্যাংট ছবিগুলো দাদু, বলে তোমার কি বয়সটা কমে গেল দাদু? হে বেটা, খবরদার আমাকে দাদু বলবি না। তাহলে কি বলবো দাদা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিটিয়ে দেব তোমার দাবি। তোমার জন্য না আমার ভীষণ কষ্ট হয়, তোমাকে দেখলে মনে হয় তুমি যেন আমি নান্না না ওই দুঃখ মিয়া। আরে শয়তানি, দেখবি তোর গায়ে মারব। এই যে শাশুড়ি মা, ভাবি ছেলের বইয়ের গালে চড় মেরে এখন থেকে তুমি পর করে দেবে পর। আরে তড়বড় করো না গো দাদু, তড়বড় করো না, আমি তোমাদের শহরের মেয়েদের মতো টিনের দুধ খেয়ে আমি বড় হইনি, আমি গায়ের মেয়ে, মৌচাক ভেঙে আমি মধু খেয়েছি, শুধু তাই নয় ওই পেয়ারা গাছে উঠে আমি পেয়ারা পেরেছি, তাই
ভাইত কারোর পেয়ারা পড়া দেখলে তাকে উচিত কথা বলে তাদের চোর বলি পাল্টে দি। শোন শোন রে হাত ছাড়ি মেয়ে, শোন শোনো, তোমাদের আমি দুজনকে দুটো কথা বলে যাই। চাঁদকে আমি ভালোবাসি, চাঁদও আমাকে ভালোবাসে, তাই ওই বেকা চৌধুরী শীতল পাটায় শুয়ে এই চাঁদ শিউলির ভালোবাসার জুটিকে তোমরা কখনো কোনো দিনও ভেঙে দিতে পারবে না। তুই কি জোর করে আমার ছেলেকে বিয়ে করবি? ও মা, সে কাইতে তো শহরের মেয়েরা জানে, এই গাঁয়ের মেয়েরা জানে না। কারণ গাঁয়ের মেয়েরা, এই গাঁয়ের ছেলেরা, কাউকে আমি দাদা বলি, কাউকে আমি ভাই বলি, আমরা ভাই বোন মিলে, হিন্দু মুসলমান ছেলে মেয়েরা মিলে একসঙ্গে আমরা যাত্রা করি, একসঙ্গে আমরা কবাডি খেলি, আর একসঙ্গে ওই জলে জলে ডুবে আমরা সাঁতার কাটি। তাই তাই কারোর বেড়াপনা দেখে তাদের উচিত কথা বলে তাদের চেহারাটা আমি পাল্টে দেই। এখানে ওখানে গিয়ে আড্ডা মেরে কত অশ্লীল নাচ গান করে, ওই অশ্লীল নাচ গান করতে করতে ওই সমস্ত ছেলেদেরকে বলে মুনি বদনাম হই ডার্লিং তোরে লিয়ে, মুনি বদনাম হই ডার্লিং তোরে লিয়ে, মুনি কা গাল গোলাপি নেই শরাবি জল গোলাপি রে, মুনি কা গাল গোলাপি নেই শরাবি জল গোলাপি রে, মে ঝুমু বাউ কলব দিয়ে থাকা যুবক হয়ে থাকা দাদা, ভাবি স্বামীর মা শাশুড়ি হবে না তো কি? আবার বলে যাই ব্রাদার, তোমার মেয়ে আমার ভাবি শাশুড়ি। এবার এবার ভালো করে বুঝে নাও কতখানি জলে ভিজে কতখানি বসুরি, মুনি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে, মুনি বদনাম হই অলক্ষণের কথা বলতে নেই, মা লক্ষ্মী যে চঞ্চলা হয় তা তোর মতো মা লক্ষ্মী যখন এই সংসারটাকে আঁচল চাপা দিয়ে শান্তিতে রেখেছে সেখানে আর ভয় কিসের? ছি ছেড়ে দিচ্ছি, এসব তুমি কি বলছো? তুমি এই বাড়ির ঘরের লক্ষ্মী তো তুমি। ও মা, সে কি কথা, আপনার মেয়ে এই বাড়িতে থাকতে আমি বাড়ির কে? তাড়াতাড়ি সন্ধ্যে জানে নেই, তোর সঙ্গে আমার অনেক কথা। ঠিক আছে দিদি, ঠিক আছে। লোকে কিছু বলে এই ভয় করবি না, শিউলির সঙ্গে চাঁদের বিয়ের ব্যাপারটা ভাঙতেই হবে, তাতে যদি সংসারটা ভেঙে যায়। ওই শয়তানি শিউলি আজ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দিয়ে গেছে, ও সব শয়তানি ওই ছোট ভাইয়ের শিক্ষে। দিদি দিদি, আজ তুমি তোমার ছোট বোনকে একটা জিনিস ভিক্ষে দেবে দিদি। আর প্রণাম করতে হবে না দিদি, ভিকারের কাছে ভিক্ষে চেয়ে প্রণাম করতে তো লজ্জা করে না। এ তুমি কি বলছো? তুমি ভিক্ষে দিবে হবে কেন? তুমি যে এই বাড়ির রাজ রাজেশ্বরী, এই গায়ে যে তোমার আকাশ জোড়া সম্মান। থাম থাম, আর জুতো মেরে গরু দান করিস না দিদি। এ তার মানে কি বলতে চাইছো তুমি? মেয়ে কি
যেন কোনো কিছু মানেই বুঝি না। কি করে বুঝবো দিদি, আমি যে গায়ের মেয়ে, আমি যে গায়ের বউ, আমার পেটে যে এক কলমা বিদ্যে নেই। আরে বিদ্যে না থাক, বুদ্ধি তো আছে, ভাইটিকে পাঠিয়ে দিয়ে আমাকে আমার বাবাকে অপমান করার বুদ্ধি তো তোর খুব আছে। কি বললে, কি বললে দিদি? শিলি তোমাকে অপমান করেছে? এখনো এখন তুই জেদ করে ওই চাঁদ মানিককে একসঙ্গে খেতে দিচ্ছিস, একসঙ্গে খেলতে পারছিস। আমার স্বামীর মাইনের টাকা আজ তুই জোর করে আঁচলে বেঁধে নিয়েছিস দিদি। কেন কেন তোর সেই ধিঙি ভাইজিকে আমার চাঁদের পেছনে ফেলে দিয়েছিস? বল, উত্তর দে দিদি। আমি তোমার মতো শহুরে মেয়ে নই দিদি, তাই তো কারোর পেছনে কাউকে লেলদের অভ্যেস মান নেই, তাই তাই ওরা দুজন দুজনকে ভালোবাসে, এই কথাটা আমি বর ঠাকুরকে জানিয়ে দিয়েছি। বলে কোনো লাভ হবে না, বলে কোনো লাভ হবে না দিদি। হ্যাঁ, তুই যে একদিনে দুই পাখি মারতে চাস দিদি, এই মল্লিক বাড়ির সমস্ত সম্পত্তি মালিকরা পেতে চাস দিদি? যে হিসেব করে তুমি কথা বলছো সে হিসেব আমি কোনোদিন করিনি দিদি, কারণ আমি কেন জানি না ওই মানিকের যে চাঁদকে আমার অনেক বেশি আপন মনে হয়, তাই তো ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই তো ওদের বিয়েতে আমি আমি মত দিয়েছি, কিন্তু এই কথাটা এখন আমি তোমার দেওয়ারকে বলিনি। না, বলে কোনো লাভ হবে না দিদি। এই ব্যাপারে ওই বেকা চৌধুরীর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে দিদি। না, বেকা চৌধুরীর শালী সঙ্গে তাদের বিয়ে হবে না। আরে আমি আমার ছেলের বিয়ে দেবো, তাতে তুমি না বলার কে? হে, আমি যে কে সেটা পরে বুঝবে। না না, পরে নয়, আজ এখনি এখনি এই সংসারের হিসেব নিকেশ আমি বুঝে নিতে চাই। কিসের হিসেব? তুই তুই তোর ভাসুরের কাছ থেকে যত টাকা নিয়েছিস তার হিসেব। আমি এতদিন হিসেবটা কে দিয়েছে? এতদিন ধান চাষ করে কত টাকা ধান বিক্রি করেছে তার হিসেব। হিসেবটা কে চাইছে? তুমি না আমার দাদা। কি বললি গাধা? দাদা, আমাকে এত বড় সাহস তোর? আমাকে এমনি করে আমার ছোট বউমার কাছে ছোট করে দিলি? কারণটা আমাকে জিজ্ঞাসা না করি বৌদিকে জিজ্ঞাসা করো। বৌদি টাকার হিসেব চেয়েছে, ধান বিক্রির হিসেব চেয়েছে, দেব আমি সব হিসেব নিয়ে দেব, একটা হিসেব হয়তো দিতে পারবো না। 25 বছরের আগেকার একটা হিসেব শেষ পর্যন্ত হয়তো বাকি থেকে। কেন কেন বাকি থেকে যাবে গো? দিয়ে দাও হিসেব, তুমি দিয়ে দাও 25 বছর আগেকার হিসেব, তুমি এখনই মিটিয়ে দাও, আমি আমার হিসেব মিটিয়ে দিচ্ছি। আরে চাঁদে, আমার হিসেবের খাতাটা আর তো কলমটা একবার নিয়ে আয় তো বাবা, একবার নিয়ে আয়। খাতা কলমে সে হিসেব দেখানো যাবে না ছোট বউ, সে হিসেব যে বুক চিরে দেখাতে হবে। বুক চিরে দেখাতে হবে? সেটা দেখাতেই হবে, ওই চুরির হিসেব চেয়ে। মুখ সামলে কথা বলো বাবা। না বর ঠাকুর, না বর থেকে আপনি থামিয়ে দেবেন না, কারণ 25 বছর আগে ও কি চুরি করেছে তার হিসেবে আপনার ভাইকে দিতেই হবে। কি গো, কি গো, তুমি ঢোক গিলছো কেন? চুরির কথাটা শুনে তোমার মুখটা এমন কালো হয়ে গেল কেন? বলো বলো, কালো হয়ে গেল কেন? জোর কথা কার? আমি চোর নই রে ছোট বউ, আমি চোর নই, আমি ডাকাতি করেছি। ডাকাতি করেছো? নিজের ঘরে নিজে ডাকাতি করেছি। কি হলো কাকা, তুমি অমন করে কাঁদছো কেন? কাকা গো দেখো, তুমি তুমি অমন করে কাঁদছো কেন গো দেখো? নিজের হাতের লেখা ওই জমা খরচের হিসেবটা তোর মাকে একবার দেখিয়ে দে তো বাবা, দেখিয়ে দে। আমার জমা খরচের হিসেবটা আমার নিজের হাতে লেখা নেই বলো মা? মানে আমি সে হিসেবটা কি করে দেখাবো? এই মাংস বিলটা, এই যা চলে যা।
এই ছাদ তুই তোর মায়ের কাছে তুই তোর মায়ের কাছে চলে যা। আমি আমি আর এক সংসারে থাকবো না, আজ থেকে আমি পৃথক হয়ে গেলাম। চোরের বউ আমি, আমার স্বামী চোরের গায়ে ধরা পড়েছে, তাই তো পৃথক সংসারে আমি মেনে নিলাম। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। ঢুকরে ঢুকরে কাঁধে বড় ভাইটা সভা